বিরোধীরা বলছে, যারা কংগ্রেস সিপিএম বলছে, তারা সরকার গঠন করছে, কি বলবেন সে বিষয়ে? যত বছরে দেখেছি কংগ্রেস সিপিএম এর সঙ্গে আসার পরে তাদেরকেও সেই ব্যারামটা সংক্রমণ হয়েছে। বিগত 25 বছর কংগ্রেস সবসময় রেজাল্টের আগে বলতো আইতাসি আইয়া পড়তাসি, এটা তার ব্যারাম। এই ব্যারামটা এখন সিপিএম এর মধ্যে সংক্রমণ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের গোটা রাজ্যবাসীকে এবং আমার দলের যারা কার্যকর্তা তাদেরকে আমি বলছি, 40-এর উপরে আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আসবে। তো রেজাল্টের আগে পর্যন্ত তারা এনজয় করবে, রেজাল্টের পরে আমরা 5 বছর এনজয় করব, আমরা সেবা করব, মানুষের সঙ্গে থাকবো।